আজকে আমি বলতে চাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঐক্যবদ্ধ হয়েছে এই নির্বাচনকে ঘিরে। যে একটা দেশ যে একটা সংকটময় ক্রান্তিকাল অতিক্রম করেছে, দেশে গণতন্ত্র নাই, ভোটের অধিকার নাই, সমগ্র বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং নগরবাসী এবং দেশবাসী আজকে ঐক্যবদ্ধ। আমরা ঐক্যবদ্ধভাবে এই মোকাবেলা করবো এবং এই নির্বাচনে আমরা বিজয় আমাদের নিশ্চিত, ইনশাআল্লাহ বিজয় আমাদের কোনো কেউ নিতে পারবে না। আমরা এখন পর্যন্ত নির্বাচনী পরিবেশ বলা এখনো সময় আসেনি, সেটা আরো কিছুদিন পার হলে আমরা বলতে পারবো যে সবার ভূমিকা কি হচ্ছে এবং আপনারাও নিজেরাও তো দেখতে পারবেন। আমি বলতে চাই যে এই যে আজকাল উন্নয়নের একটা ধোয়া উঠেছে, এই উন্নয়ন সেই উন্নয়ন, আমরা উচ্চশিক্ষিত, আমরা জানি দেশকে এবং নগরকে কীভাবে উন্নয়ন করতে হয়। বিশ্বের সব থেকে বিশেষজ্ঞদের এনে ঢাকাকে উন্নয়ন করা কোনো ব্যাপারই ছিল না। যে পরিমাণ অর্থ পাচার হয়েছে গত 12 বছরে, সেই অর্থ যদি আজকে বাংলাদেশের ইকোনমিতে থাকতো, শুধু ঢাকা না, আমি মনে করি বাকি 5টা মেট্রো বড় মেট্রোপলিটন সিটি আজকে উন্নত শহর হতো এবং দেশ আজকে আসলে একটি উন্নত এবং মধ্যম উচ্চ মধ্যম আয়ের দেশে পরিণত হতো, কিন্তু সেটা আসলে হয় না। এই 31 জানুয়ারিতে কি হয়েছে আপনারা দেখেছেন তো, তারপরে কি আমার আস্থা কতটুকু থাকতে পারে একজন প্রার্থী হিসেবে, সেটা আমি জাতির কাছে প্রশ্ন রাখতে চাই। তারপরেও যেহেতু সামনে আরেকটা সুযোগ এসেছে ওনাদের ভুল সংশোধন করার, আশা করি ওনারা সেটা খুশি দিবেন। এটা সম্পূর্ণ ভুল কথা, আমার সাথে শত লোক আসেনি। আমার ডান পাশে আমার মির্জাপুর চাচা আছেন, বাম পাশে আপনার চাচি আছেন, আমাদের মহানগরের সাবেক সেক্রেটারি এবং সাবেক আব্দুল সালাম আছেন, আর আমার ভাই আছে, তো আর আমি সহ সর্বমোট 5 জন এসেছি। এখানে বহু কাউন্সিলর প্রার্থীরা আছেন, বহু আশেপাশে এলাকার রাজনীতিবিদ আছেন, তারা ভিড় করলে সেটা দায় দায়িত্ব আমার। আমি ঢাকাবাসীর দোয়া চাই, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন যাতে আমরা ওনাকে মুক্ত করে আনতে পারি। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র নির্বাচনের পদে আমাদের প্রার্থী ও সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ কর্তৃক মনোনীত হয়ে আমি মেয়র পদের জন্য মনোনয়নপত্র জমা দিলাম। আমি প্রথমেই ঢাকাবাসী সকলকে আগামী 2020 সালের নতুন বর্ষের জন্য অনেক অনেক শুভেচ্ছা প্রদান করছি, সকলকে শুভ নববর্ষ শুভেচ্ছা দিচ্ছি। আমি আশা করি ইনশাআল্লাহ আগামী বছর ঢাকাবাসীর জন্য একটি নব সূচনা আমরা করতে পারব। আমাদের অনেক কাজ করণীয় রয়েছে। আমরা প্রথমত দীর্ঘদিনে ঢাকাবাসী যে বঞ্চিত অবহেলিত, তাদের নাগরিক সুবিধা থেকে বঞ্চিত,
সেটাকে আমরা মৌলিক হিসেবে আমাদের প্রথম দায়িত্ব হিসেবে যদি ইনশাআল্লাহ আগামী 2020 সালের 30শে জানুয়ারি নির্বাচনে আমাকে ঢাকাবাসী তাদের সেবা করার সুযোগ দেয়, তাদের সেবক হিসেবে ইনশাআল্লাহ তাদের মৌলিক নাগরিক সুবিধাগুলো নিশ্চিত করাই আমার প্রথম প্রধান বাংলাদেশ আওয়ামী লীগ একটি বৃহত্তর সংগঠন। এই বৃহত্তর সংগঠনের কেউই বাইরে নয়, সকলকে নিয়েই আমরা কাজ করব। বিশেষ করে আমি ঢাকাবাসীর লক্ষ্যে সকল সুশীল সমাজ, ঢাকাকে নিয়ে যারা চিন্তা করেন, নাগরিক সুবিধা নিয়ে যারা চিন্তা করেন, আপামর জনগণ সকলকেই আমি আহ্বান করব যে এই সুযোগটা আপনারা কাজে লাগাবেন, আপনারা নেবেন এবং আমাকে পরীক্ষা করে দেখবেন। ইনশাআল্লাহ আপনাদের সেবক হিসেবে নির্বাচিত হলে প্রত্যেকটা প্রতিশ্রুতি ইনশাআল্লাহ দ্রুততর সময় আমরা সেটা পরিপালন করব, আমরা ইনশাআল্লাহ সেটা কার্যকর করব।